ভার্চুয়াল আদালতে জামিন শুনানির কারণে সাংবাদিক রজিনা ইসলামকে এদিন আদালতে আনা হয়নি। তার অনুপস্থিতিতে বেলা একটায় জামিন শুনানি শুরু হয়। দুপুর দুইটায় উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হলেও আদেশ দেননি আদালত। বিকেল চারটার দিকে আদালত জানান আদেশ দেওয়া হবে রোববার। শুনানিতে জামিনের পক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরে রজিনা ইসলামের আইনজীবী বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা ত্রুটিপূর্ণ এবং সাজানো। এজাহারে যে অভিযোগ আনা হয়েছে তা অফিসিয়াল সিক্রেটস আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া একজন নারী সাংবাদিক ও তার অসুস্থতার বিবেচনায় তিনি জামিন পাওয়ার যোগ্য। যেহেতু তিনি ফিমেল নারী এবং যেহেতু তিনি অসুস্থ, যেহেতু অফেন্সটা বেইলেবল এবং সর্বোপরি জামিন পাওয়ার জন্য তিনি এই বিজ্ঞ আদালতের বিবেচনা পাওয়ার যোগ্যতা রাখেন, সুতরাং দয়া করে তার বিষয়টা জামিন মঞ্জুর করা হোক। আমরা বলেছি যে আসামির বিরুদ্ধে যে আনিত অভিযোগ সেটা হচ্ছে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 3 এবং 5 ধারার কোনো উপাদান এই এজাহারের গর্ভে নেই। জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুগ্রহ নয়, জামিন পাওয়াটা তার প্রতি কোনো অনুকম্পা নয়, বরং জামিন পাওয়াটা হচ্ছে তার মৌলিক অধিকার। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রজিনা ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ জামিন অযোগ্য। এছাড়া জামিন দেয়া হলে তিনি সাক্ষীকে প্রভাবিত করতে পারেন। তিনি তার দোষ স্বীকার করে একটি বক্তব্য দিয়েছেন, যেটা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্নভাবে ভাইরাল হয়েছে, এবং তিনি সেখানে বলেছেন, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি মুসলিকে দিয়ে চলে যাব। আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই ভিডিও ফুটেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, আমরা সেটি বিজ্ঞ আদালতকে উপস্থাপন করব, এবং বিজ্ঞ আদালতকে আরও বলেছি এই ভিডিও ফুটেজ দেখার পরে বিজ্ঞ আদালত যেন সিদ্ধান্ত দেন। এদিকে রজিনা ইসলামের জামিন হবে এমন খবরে দিনভর কাশিমপুর কারাগারের সামনে ছিল গণমাধ্যম কর্মীদের ভিড়। কারাগার ও আশেপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।